আমরা জনগণই এত খারাপ, আমরা বদনাম করি, পুলিশ 20 টাকা ঘুষ খায়, অথচ 20 টাকা ঘুষ আমরাই তো দিছি। আরে বাবা, বোঝেন না কেন? যে অপরাধটা 20 টাকা দিয়ে সারা যায়, ও অপরাধটা সরি বলে গায়ে হাত বুলিয়ে মুচকি হেসে একবার ছোট হয়ে সারা যায় তো, যায় না? তো উনি 20 টাকা ঘুষ খেয়ে যে অপরাধ করেছে, এই 20 টাকা ঘুষ দিছে যে, তার অপরাধ না? পুলিশ বললাম তো সব পুলিশের উপরে গেল। তো এই যে লোকটা 20 টাকা ঘুষ দিছে, এটা কি আমার উপরে আসে নাই? আমি তো পুলিশটা, ঘুষ দেওয়া লোকটা কি আমি না? কে ভাই? আমি তো ওই নেশা করে জেলখানা যদি আমার ছেলে আর আমার ভাই যায়, তখন আমি আইন আদালত কিচ্ছু বুঝি না ভাই। যেমন বের করেন ভাই, ভাই বেল দিয়ে দেন ভাই, জামিন দিয়ে দেন ভাই, আমরা আপনি ভোট দিই ভাই, রাইট? হ্যাঁ, নেশাখোর যখন আমার ভাই ব্রাদার হবে, ছেলে হবে, তখন এটা এটা মুক্তি পাওয়ার মতো অপরাধ। রেপিস্ট যখন আমি বা আমার ভাই ব্রাদারের কেউ হবে, তখন এটা ক্ষমাযোগ্য অপরাধ। রেপ যখন আমার পরিবারের কেউ যখন ভুক্তভোগী হবে, তখন আমি বলবো এটা মৃত্যুদণ্ডের অপরাধ। এই হচ্ছে আমাদের মানুষদের জন্য। মানে ও আরেক বেটার মেয়েকে নিয়ে পালাই গেছে, বলে যে শ্বশুর মেরে নিলে তো হয়, কিন্তু ওর বোনকে নিয়ে আরেকজন পালাই গেছে, বলে যে ওর ঘরে জায়গা দিব না। অপরাধ কয়টা? একটা। একটা অপরাধ যখন আমার হয় তখন এটা সহনশীল, একটা অপরাধ যখন আমার সামনের লোকে করে তখন এটা মৃত্যুদণ্ডের মতো অপরাধ না? গায়ক যখন মোবাইল চুরি হয়, আল্লাহর কাছে চোর হেদায়েত চায়, তো গান বাজনা কি হারাম নাকি হারাম না? তো নিজের জন্য তো সে চাইলো না, সেও তো হারাম কাজে লিপ্ত। ওপেন প্রকাশ্যে আল্লাহকে মাফ করুক, হেদায়েত দিকে আমিন। অবাক লাগে যখন সিনেমার নায়ক নায়িকারা বলে যে ইনশাআল্লাহ এই সিনেমা চলবে, অনেক বেশি মানুষ দেখবে, আল্লাহ নাকি চাইবে ওর সিনেমা দেখুক। ইনশাআল্লাহ মানে আল্লাহ চাইলে, ইনশাআল্লাহ মানে আল্লাহ যেটা চায় না, এটা তো 1450 বছর আগে বলে দিয়েছে রে ভাই, আমি চাই না। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ বলে দিয়েছে না যে আমি এটা চাই না? কোথায় বলছে বলবো? আল্লাহ বলছে কুল, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দেন। কাকে বলবে বলেন তো? কাকে বলবে? আমাদের বলবে। ইন্নামা حرم ربي الفواحش ومحمد صلى الله عليه وسلم বলে দিন আপনার উম্মতদের, বলে দিন এই পৃথিবীবাসীকে, ইন্নামা হারাম রব্বি, নিশ্চয় আমার প্রতিপালক নিষিদ্ধ করেছে, হারাম করেছে, আল ফাওয়াহিশ, অশ্লীলতাকে, মা যাহারা মিনহা ওয়ামা বাতন, যে নোংরাম প্রকাশ্যে হয় আর যে নোংরাম গোপনে হয়। গান বাজ নাকি গোপন হয় না প্রকাশ্যে হয়? গায়ে হলুদ গোপনে না প্রকাশ্যে? গায়ে হলুদ গোপনে না প্রকাশ্যে? এইখানে তালতলা আমতলা জামতলার এই যে কর্নারের চায়ের দোকানে যে সিনেমার আইটেম সং লাগায় রাখে, প্রকাশ্যে না গোপনে? ট্যাক্সি ড্রাইভার সিএনজি চালক একটা ট্যাক্সির মধ্যে গান বাজনা নাচ লাগায় রাখছে, প্রকাশ্যে না গোপনে? ঘরের ভিতরে বাপ মা ছেলে মেয়ে নাতি নাতনি ভাতিজা সবাই মিলে ড্রয়িং রুমে বিশাল বড় 52 ইঞ্চির টিভি লাগায় রাখছে, হিন্দি সিরিয়াল চলে, প্রকাশ্যে না গোপনে? 1450 বছর আগে আমাদের রব বলেছে, বলে দিন। সিগারেট যে খায় প্রকাশ্যে না গোপনে? সিগারেট কি গোপনে না প্রকাশ্যে খায়? দাড়ি কি প্রকাশ্যে কাটে না গোপনে কাটে? দাড়ি কি প্রকাশ্যে কাটে না গোপনে কাটে? দাড়ি কি প্রকাশ্যে কাটে না গোপনে কাটে? টাকুর নিচে প্যান্ট কি প্রকাশ্যে না গোপনে? টাকুর নিচে প্যান্ট কি প্রকাশ্যে না গোপনে? ওই যে মহিলা এভাবে খালি গায়ে হাঁটে, প্রকাশ্যে না গোপনে? এই যে পুরুষ ওকে আল্লাহ নিষেধ করছে ওর দিকে তাকায়ও না, এই যে পুরুষ আল্লাহর নিষেধাজ্ঞা ভঙ্গ করে মহিলার দিকে তাকায় থাকে আর ওর চোখে মুখে শুধু ওই মহিলার কল্পনা আঁকে, প্রকাশ্যে না গোপনে? তো গোপনে কোনটা? গোপনে আপাতত আজকাল বেশিরভাগই এখানে। গোপনে আজকাল বেশিরভাগ কোথায়? এখানে ডিভাইসে। কোথায়? ডিভাইসে, এনি কাইন্ড অফ ইলেকট্রনিক্স ডিভাইসে আজকাল গোপনে। আল্লাহ আমাদেরকে আশ্রয় দিক, আমাকে আশ্রয় দিক, এটা চালাইতে জানাটাই ভুল। মানে যে লোকেটা চালাইতে শিখছে এটা হচ্ছে ভুল করছে, আমি পার্সোনালি ফিল করি। যদি ওর চাকরি না হয় এটাতে, কি না হয় ওর, যদি ওর চাকরি না হয় এটাতে, যদি ওর বিজনেস ব্যবসা কাজকর্ম যদি এটা তার
কোনো মানে নলেজ গ্যাদারিংয়ে যদি কাজে না আসে তাহলে সে যে চালায় সেটা ঠিক সেছে ভুল করছে। এটা প্রয়োজন হওয়া উচিত, কি হওয়া উচিত, শখ হওয়া উচিত না, এইটা প্রয়োজন হওয়া উচিত, এটা স্ট্যাটাস হওয়া উচিত না যে আইফোন স্ট্যাটাস, স্যামসাং গ্যালাক্সি নোট স্ট্যাটাস, ওই গুগল ফোন স্ট্যাটাস, হ্যাঁ এটা স্ট্যাটাস হওয়া উচিত না, এটা প্রয়োজন হওয়া উচিত। কী হওয়া উচিত? প্রয়োজন হওয়া উচিত। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। প্রশংসা আল্লাহ তাআলার, যিনি আসমান হতে বৃষ্টি বর্ষণ করে এই জমিনকে উর্বর করে, যা থেকে ধনী দরিদ্র সুস্থ অসুস্থ কাফের মুশরিক বেঈমান মুনাফিক মুমিন সবাই আহার বা অন্ন উৎপাদন করে সেটা খেয়ে পরে বেঁচে থাকি আলহামদুলিল্লাহ। অসংখ্য দুরুদ ও সালাম নাজিল হন মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার পরে পৃথিবীতে আর কোনো নবী রাসূল আগমন করবেন না। সবাই বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। দেখেন এই ক্যামেরাওয়ালাদের প্রতি আমার খুব মায়া লাগে। কেন মায়া লাগে? এদেশের গায়কের যখন কিছু চুরি হয়, কমাই দিত ওটা, আচ্ছা কমায় না থাকে, আমি শুনে যাচ্ছি, এদেশের কোনো গায়কের যখন কোনো কিছু চুরি হয়, গায়ক ফেসবুকে স্ট্যাটাস দেয়, থানায় গিয়ে মামলা করে, পাড়া প্রতিবেশীর সাথে আফসোস করে, এদেশের সুদখোরের যখন কোনো কিছু চুরি হয় সে ফেসবুকে স্ট্যাটাস দেয়, পাড়া প্রতিবেশীর সাথে আফসোস হাই হতাশা করে, থানায় গিয়ে মামলা করে, মামলা মোকদ্দমা সবই ঠিক আছে কিন্তু সে হাই হতাশ করে আর বলে আল্লাহ তুমি সুরকে হেদায়ত দাও, সে আমার কত বড় ক্ষতি করছে, মোবাইলে কতগুলো নাম্বার ছিল, মোবাইলে কি ছিল, ও কিন্তু সুদ খায়, মানে ও চোরের হেদায়ত চায়, নিজের হেদায়ত চায় না, ওর কাছে চুরিটা হচ্ছে গুনা, এটার হেদায়ত লাগবে, সুদ গুনা না, এটার হেদায়ত লাগবে না। এই হিসেবে সিগারেট খোর মনে করে গাঁজা খোরের চাইতে ভালো, গাঁজা খোর মনে করে মদ খোরের চাইতে ভালো, মদ খোর মনে করে হিরোইন চাইতে ভালো, হিরোইন খোর মনে করে টিকটিকির লেজ খাওয়ার চাইতে ভালো, আমার মতো জামশেদ মজুমদার হুজুর মনে করে দাড়ি টুপি রাখা সবচাইতে ভালো কাজ কিন্তু মানুষের সাথে দুর্ব্যবহার করা খারাপ কাজ না। মাইক্রোফোনে এসে আসা লোকগুলো আমরা যখন পরামর্শ দিই মানুষকে, আমরা ভুলে যাই আল্লাহ বলেছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এ তোমরা যারা ঈমান এনেছো, লিমা তাকুল, এমন কথা বলো কেন, মা লা তাফআলুন, যা তোমরা করতে পারবা না নিজেরাই, কাবুরা মাক্তান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন, নিশ্চয় আল্লাহর কাছে ঘৃণিত কাজ হচ্ছে এমন কিছু যা তুমি অন্যকে বলো কিন্তু তুমি নিজে করো না, কেমন। এখানে প্রত্যেকটা রুগী চায় ডাক্তার হেদায়েত, ডাক্তার চায় যে ম্যাজিস্ট্রেট তার পরীক্ষার নকল ধরেছে তার হেদায়েত, হুজুর চায় মাহফিল কমিটির হেদায়েত কারণ টাকা কম দিছে, মাহফিল কমিটি চায় হুজুর হেদায়েত, টাকা কন্ট্রাক্ট করা ছাড়া আসতে চাচ্ছে না, কেউ নিজের হেদায়েত চায় না, প্রত্যেক ব্যক্তি অন্যের হেদায়েত নিয়ে এখানে ব্যস্ত। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এমন অবস্থায় এখানে মানুষ কিভাবে ভালো হব আমরা, যেখানে আমি সবসময় অন্যের ভালো চাই নিজের ভালো চাই না, এবং অন্যকে আমি বলি আমি যে তোমার ভালো চাই এটা তুমি বিশ্বাস করো, আমি কিন্তু নিজের ভালোই চাই না, আপনারা যে ভালো চাই এটা বিশ্বাস করার জন্য আপনাকে বলি। যাই হোক, তারপরে এখানে তো ভালো গেছিলাম বগুড়া, 30 মিনিট কথার মধ্যখানে মেয়র আসছে আর কথা মারহাবান তৈয়েবান কি যেন বললো, শুভেচ্ছার স্বাগত মেয়র সাহেবের আগমন করে ওয়াজ দিছে আমার বন্ধ করে, মেয়র সাহেবে কথা কইছে তারপরে যে আমি কথা বলছি সবই বুঝলাম, তবে ভদ্রতা খুঁজে পেলাম না, না একজনকে থামাই দিয়ে আরেকজন বলতে পারে না, সাধারণ ম্যানার, কী ম্যানার না, উনি মেয়র না, উনি পৃথিবীর অন্য কিছু হয়ে গেল, পারে না, হয় যে বলতেছে সে স্টপ করবে, সংক্ষিপ্ত করবে, শেষ করবে, এইটা এটা অভদ্রতা না, মানে আপনি একজনকে দাঁড় করাইছেন চিটং থেকে নিয়ে গেছেন বগুড়া, অ্যান্ড দেন ওখানে বললেন যে কথা বলবো, বললেন যে আমার বাড়ি বগুড়া আসেন, বললাম কেন আসবো, বললেন যে বলতে আসবেন, আচ্ছা বলতে আসবো না, আসবো না, বলে যে না প্লিজ বলতে আসেন,
দুই তিন দিন পাঁচ দিন দশ দিন মোবাইলে মেসেজ টেসেজ দিয়ে আপনি সব কিছু করলেন কি জন্য? বলতে আসবো যখন বলার মধ্যখানে তিরিশ মিনিটের মধ্যে থামাই দেবেন, তাই না? আপনি ঠিক কাজ করেন নাই, আমি বুঝাইতে পারি নাই। চেয়ারম্যান এই এলাকার, মেম্বার এই এলাকার, এমপি এলাকার, উনি 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 আমি চলে যাবো, সারা রাত বলুক না, আগামীকাল বলুক, জুমার নামাজে উনি খুতবা বন্ধ করাতে বলুক, আমার কি? আমি তো আর সে দূর থেকে বলার জন্য আমার নিয়ে আসছে বলে থামানো যাবে না, কেমন ন্যূনতম জ্ঞানের মধ্যে পড়ে বা ম্যানারের মধ্যে পড়ে। যাই হোক, ওই গিয়েছিলাম উত্তরখান, না 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 বদনাম করছি না, আমাদের বিবেক বুদ্ধি নষ্ট হয়েছে, ইভেন আমার নিজের, আমার বলাই উচিত, তারপরে বলতেছি কী করুন, বাঙালি ভাই পেটের সময় না, খালি কইলেতে মন চায়, কত কত না কমো, আরও বহুত কিছু বলতেছি না। উত্তরখানে উনি সাহারা খাতুন মনে ছিল না ওখানে, মানে ওখানকার মনে হয় এমপি বা মন্ত্রী উনি কিছুটা ছিল, ওই যে ভদ্রমহিলা, উনি তো মনে হয় মরে গেছে, ওনার পরিচিত কয়েকজন মনে হয় ওই সেম পদে পদোন্নীত হয়েছিল পুরুষ। তো এরকম আমি কথা বলা দশ মিনিট, এই আমার লাইফে দুইটাই ঘটছে, 2015 সাল থেকে দুইটা ঘটনা ঘটছে, আমি ভুলতে পারতেছি না। আমি চিন্তা করি আরও 10-12টা হয়ে গেলে ইজি হয়ে যাবে, দুইটা হয়েছে তো ইজি হইতে পারতেছি না, আরও কয়েকটা এরকম থামাই দিলে ইজি হয়ে যাবে। তো এখন শেখ শহীদুল খান মাদানী হাফেজাহুল্লাহের মাদ্রাসার মাহফিল ছিল, তো এমপি সাহেবে বা আমি এমপি মন্ত্রী আমি বুঝি না, বাট ওই ভদ্রমহিলার পরবর্তীতে উনি হয়তো হয়েছে, আমি পদটা জানি না আসলে, মানে ওনার পরবর্তী, ওনার যখন মরে গেছে উনি এই জায়গায় আসছে আর কি। তো উনি আসছে ঢাকা শহরের নেতা, স্বাভাবিক পাওয়ারফুল মানুষ, এরকম আমার বক্তব্য থামতে হয়েছে, উনি কথা বলছে, তো উনি একটা কথা বলে আমাকে বিপদে ফেলাই দিয়েছে। উনি বলছে আমাদের সর্বদা অন্যায়ের প্রতিবাদ করতে হবে। আমি চিন্তা করলাম এইবার তো চুপ থাকা যায় না, ও তো ফরজ হয়ে গেছে, মানে একটা নেতা পাওয়ারফুল মানুষ যখন অভয় দেয়, মানে এবার আল্লাহকে কী জবাব দিল, যখন যেখানে নেতা যেখানে ক্ষমতাশীল মানুষ বলে যে আমরা অন্যায় প্রতিবাদ করতে হবে, উনি এখানে বুঝে আমি বুঝছি মাইক ধরে বলছে যে ওনার বেয়াদবি হয়েছে, আমার থামাই দেওয়া না, আমি বলতাম না, উনি বলছে অন্যায়ের প্রতিবাদ করতে হবে, সত্য বলতে হবে সদা। চিন্তা করলাম এখনও যদি না বলি কী যে ধরা খাবো আল্লাহ জানে, আল্লাহর কাছে এইবার তো চুপ থাকা যায় না, না আদরে আমি বলতাম না, উনি বলতে বলছে। যাই হোক, মাহফিলগুলো গায়ে হলুদের অনুষ্ঠান যেমন বিয়েতে অপ্রয়োজনীয়, ইদানিংকাল মাহফিলগুলো ইসলামের মধ্যে ইবাদতের নামে এরকম গায়ে হলুদের মতো হয়ে গেছে, প্রচুর মেলা হইতো, জাহালত ছিল মানুষের, অজ্ঞতা ছিল, ঠান্ডার সময় প্রচুর মেলা হইতো, মেলা বোটকা বাসি ওই কাঠের বানানো পাখি, এভাবে পোলা পাইনি লাকড়ে ধরে দুটা চাকা থাকে, ক্যাঁ 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 পা সারাদিন বাজে এই সময়গুলোতে, তো মানুষ কিছু দিনদারি কার কর্মকাজে নিজেকে নিযুক্ত করতে গিয়ে ওইসব মেলা মেলা বন্ধ হয়েছে, এটা ভালো হয়েছে, কিন্তু যেটা ভালো অল্টারনেটিভ হয়েছে সেটা আরও বেশি খারাপ হচ্ছে। মেলা হারাম সবসময় সব আলেমরা বলে, সব সাধারণ মুসল্লিরা এগ্রি করে, ওয়াজ যদি বলি হারাম কেউ এগ্রি করবে? করবে না। কিন্তু এই ওয়াজগুলো বাংলাদেশের সংস্কৃতি অথবা একটা এলাকার ঐতিহ্যে পরিণত হয়েছে, এর বেশি আর কিছুই না। এটা এখানে উপস্থিত আপনারা যারা আছেন আপনাদেরকে এখন পরীক্ষা করলে চলবে, তোমাদের যাদের ক্যামেরা আমার দিকে করা আছে থাক, কারো দিকে করিও না, এখানে আপনারা মিনিমাম 60% মানুষ এসব নামাজ পড়েন নাই আজকে, না 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 আপনার আমি বিশ্বাস করি না তো ভাই, ফজরে আমি যাই তো দেখি কয়জন, কারণ বাইনানা ওয়া বাইনাল মুনাফিকিন, আল্লাহর নবী একজন সাহাবী বলছে যে নিশ্চয়ই আমাদের এবং মুনাফিকদের মধ্যে পার্থক্য কি, শুহুদুল ইশা ওয়াস সুবহ লা ইস্তাতিউনাহুমা, মুনাফিকরা ফজরে আর ইশার নামাজ পড়তে পারে না, কেন? বহুত কষ্ট হয়ে যায় ওদের। আপনাদের মনে মুনাফিক বলছি না, আমার আবার মুখ খারাপ ভাই, সব কিছু নিজের উপরে নিয়ে নেন আপনারা, আমাকে এখানে আনছেন কথা বলার জন্য, আমি কথা বলবো বুঝছেন, আমার সব কথা ধরা লাগবে না, কিছু আর উদাহরণ উদ্ধৃতি দিই হয়তো অপ্রাসঙ্গিক হয়ে যেতে পারে, যেটা আমি মানুষ, যতক্ষণ আমি কোরআন পড়ে অনুবাদ করব ততক্ষণ ঠিক আছে, হাদিস পড়ে অনুবাদ করব ততক্ষণ ঠিক আছে, যখন আমি এগুলোকে আরও বেশি এক্সপ্লেন করার জন্য উদাহরণ উদ্ধৃতি দিব তখন হয়তো কিছু ইররিলেভেন্ট কথা হয়ে যেতে পারে, ওগুলো আপনি না নিলেও চলবে, কেমন? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এখানে আপনারা কি এই এলাকার মান ইজ্জত বাঁচাইতে আসছেন নাকি জান্নাতের পথ সহজ করতে আসছেন? আসলে কি গত বছর ওয়াজে আসেন নাই আপনারা?
সত্ত্বেও এই গত পুরো এক বছর তো 2023 সাল থেকে 24 তো নামাজ পড়েন নাই, তো শুধু জুমা পড়ছেন আর ঈদের নামাজ পড়ছেন। এই আমি আমি মিসাও তা করি, ভুল বলতেছি আমি? ইয়ার আগের বছর বাজে আসেন নাই, এখনও দুইটা সুরা পারেন না। তো আমি যদি এখন 40 বছর কাউকে দাঁড় করাই, তার জীবনে সে 20 বছর ওয়াজ শুনছে, এরকম সে বলতে মিনিমাম 20 বছর সে শুনছে, মানে এরকম উপস্থিত হয়েছে মিনিমাম। কিন্তু এই 20 বছর ওয়াজ শুনে সে এখনও একটা সুরা মুখস্ত করতে পারে নাই, মানে এই ওয়াজ থেকে সে কিছু নিতে পারে নাই। আগামী 200 বছর যদি এই লোক ওয়াজ শুনুক কিচ্ছু হবে না। কুফুরির মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ ছেড়ে দেওয়া। তো কাফের আর মুসলমানের তো বিয়ে টেকে না, بين العبد وبين الشرك والكفر ترك الصلاة, বান্দা শিরক আর কুফরের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ ত্যাগ করা। তো বেনামাজি নামাজি যদি বউ জামাই হয় টিকবে না, তো থাকবে না এই সংসার। খুব সিম্পল লজিক। আপনি যেদিন হাদিসকে এভাবে দেখবেন ওই দিন আপনি মানুষ হতে পারবেন, আদারওয়াইজ ওয়াজ শুনতে পারবেন, জুমায় যেতে পারবেন, খুতবা শুনতে পারবেন, কিচ্ছু হবে না। আর আমার মতো লোকজন নিয়ে এসে, আমার থেকে উন্নত লোকজন নিয়ে এসে কতক্ষণ নিজের এলাকা সুনাম করতে পারবেন? প্যান্ডেলে জায়গা হয় নাই রে, বিশাল বড় প্যান্ডেল, মানুষ আর মানুষ, হুজুর কাঁপায় দিছে, ফাটায় দিছে, হ্যাঁ এগুলো পারবে না, কিচ্ছু পারবে না, ঠিক কিনা? এই ঠিক কিনা? যতবার কমো ততবার ঠিক করবেন আপনারা, অভ্যাস হয়ে গেছে। কি ঠিক এটা তো আমি কিছু বলি না, আমি ঠিক বলছি, মানে আপনি মনে করতেছেন যে আমি আপনার ঠিক ব্যাটিকের উপরে ডিপেন্ড করে এখানে কথা বলবো? জীবনও তাহলে আমাকে আওয়ামী লীগ করতে হবে অথবা বিএনপি করতে হবে, নেতা যা কিছু তা বুঝেন না। যদি আমি ইসলাম করি তাহলে তো নেতা যা বলে গেছে তা ঠিক না, তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাই হোক, এই মাহফিলে কে কী উদ্দেশ্যে আসছেন আমি জানি না, তবে এই মাহফিল থেকে কী নেওয়া যেতে পারে সেটা আমি জানি। আমি আপনাদের বলে দিচ্ছি, নিবেন না নিবেন আপনাদের ব্যাপার, কেমন? এই ভাই শোনেন, এই দিন নাই এখন আর, এগুলোর থেকে বের হন, মানে আপনি আপনার বাপ মারা যাবে, আমি যে আপনার আব্বারে জান্নাতে পৌঁছে দেবো করম তালাওয়াত করে, হ্যাঁ বছর একবার মনে করবেন আমার দাওয়াত খাওয়ায় 500 টাকা যাবে দেবেন, আর আপনার আব্বার খুব উপকার করে ফেলতে পারবো আমি আমার জায়গা থেকে, এগুলো থেকে বের হন। এই ভ্রান্ত ধারণা, কী ধারণা? না না, আমি আপনার জন্য দোয়া করলে কিছু হবে না তা আমি বলতেছি না, বাট আপনি যে সিস্টেমের তারতিব সেটিং করে রাখছেন, যে স্ট্রাকচার দাঁড় করেছেন যে দিস ইজ দ্য অনলি ওয়ে, আপনার বাপের জন্য আমি হচ্ছি ওয়ে, এটা ঠিক না। এই ভ্রান্ত ধারণা থেকে বের হতে হবে, কেমন? দেখেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমা, যে ব্যক্তি জ্ঞান অর্জনের জন্য পথ চলতে শুরু করলো, সাহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ, আল্লাহ তার জন্য জান্নাতের পথকে সহজ করে দেবে। এখন এই মাহফিলে আসা যদি জ্ঞান অর্জনের উদ্দেশ্য হয় তাহলে যে জান্নাতে যেতে সেই সিরাত পার হইতে হয়, সেই জান্নাতের পুল সিরাত সহজ হবে ইনশাআল্লাহ। যদি আজকের এই উপস্থিতি আপনার ইলম অর্জনের উদ্দেশ্য হয়, তবে যেই জান্নাতে না গেলে জাহান্নামে প্রবেশ করতে হবে, অন্য কোনো অপশন নাই, সেই জান্নাতের পথ সহজ হবে। যদি আজকের এই মাহফিল থেকে ইলম অর্জন করে নিয়ে যান, তবে আল্লাহ যে কঠোর দণ্ডের কথা বলেছে, মহাশাস্তির কথা বলেছে, সেখান থেকে মুক্তি পেয়ে যে জান্নাতে মানুষ প্রবেশ করবে, আল্লাহর সন্তুষ্টি নিয়ে আল্লাহর জান্নাতে যাবে, এখান থেকে জ্ঞান অর্জন করে গেলে সে জান্নাত সহজ হবে। কারা কারা আল্লাহর পরিবারে অন্তর্ভুক্ত হতে চান, আল্লাহ তাআলা কবুল করুন। কেমনে হবেন না শিখা, এমনি হয়ে যাবে কবুল। বলেন কেমনে হবেন আল্লাহর পরিবার? না না, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেয়নি, জন্ম নেয়নি, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, ওনার সমতুল্য কিচ্ছু নাই। কিন্তু এর মধ্যে উনি এই পৃথিবীতে মানুষের মধ্যে কিছু মানুষকে ওনার পরিবার বলছে, সুবহানাল্লাহ। কি বলছে? ছেলে সন্তান বলে নাই, কি বলে নাই? বাপ মা বলে নাই, পরিবার বলছে। কি বলছে? আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু قال আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আপনার ছেলের নাম কি ভাই? হ্যাঁ।
নামাজি হবে না ছেলে। আমি অবশ্য আহলে হাদিস চিনি না বা চিনতাম না, আমি সৌদি আরবে পড়েছি, কেমন সত্যি বলতেছি বল্লাহ। 2016-17 সালের আগে আমি শুনি নাই, না আমি শুনি নাই ব্যক্তিগতভাবে। তবে যখন আমি শুনতেছিলাম তখন আমি, যখন এদের আকিদা মানহাজ, তখন আমার কাছে মনে হতো যে আহলে হাদিস মানুষ বেনামাজি হবে অথবা দাড়ি কাটবে, সুদ খাবে, ঘুষ খাবে, মানুষের টাকা মারবে, ইটস ইম্পসিবল। কি পসিবল? পরে আমি শুনলাম যে ক্যামেরাম্যানরা এগুলো নামাজও পড়ে না, 500 টাকা বেতনে এসে এখানে রেকর্ডিং করে যায়, চ্যানেলের মালিকদেরকে দেয় কামলা খাটে, রেকর্ডিংয়ের কামলা। পরে আমি বুঝছি না, ঠিক আছে এই জন্যই তো থাম্বনেল দেয়, দেখেন কীভাবে মাস দিল কে ওনাকে মানহাজুস সালাফ ফলো করে, ওনাকে আকীদাতুস সালাফ ফলো করে, ওনাকে ইন্টারনেটে ইসলামকে সম্প্রচার করে। কি প্রচার করে? কে পিশাব করে আর কে থুতু মারে, শুধু ওর টুক কেটে সে প্রচার করে, এটা হলো ওর দিন প্রচার। কোন লোকটা 1 ঘন্টা ভুল, 1 ঘন্টা বক্তব্য দিয়ে 2 মিনিট ভুল বলেছে, ও শুধু ওটুক প্রচার করে খুব সুন্দর থাম্বনেল দিয়ে, এটা হচ্ছে ওর দিন প্রচার। ও আসলে ফিতনা প্রচার করে, এর বাইরে কিচ্ছু না। যদি ওকে ফেসবুকের ন্যাংটা অ্যাডভার্টাইজ দিয়ে যদি পয়সা না থাকতো, দেখতাম ওর দিনদারিতে এখানে ক্যামেরা কয়টা আসতো ম্যাডাম। মসজিদে মুসল্লি উপস্থিত হয় না জান্নাতের জন্য, তুমি এত ক্যামেরাওয়ালা এখানে এসে গেছো দিন প্রচারের জন্য, আমার তো টাকা দিয়েও আনতে পারতেছিল না। মিছে কথা বলছি আমি, আমি দিন প্রচার করব আমার। এরা কত সুন্দর করে শেখ প্লিজ একটা বলছেন, খুব ইচ্ছা ছিল, তারপরেও আমি আসতে চাচ্ছিলাম না। কেন? আল্লাহ তাআলা মানুষকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে দাড়ি রাখো এরা কাটে, বলছে টাকলুর উপরে প্যান্ট পরো এরা নিচে পরে। এখন নায়কেরা দাড়ি রাখে, এরা দাড়ি রাখে। আল্লাহ তাআলা বলছে হালাল খাও, এরা সবসময় হারামের প্রতি ঝুঁকে থাকে। ইসলাম যত কিছু আদেশ করছে, মুসলমানদের বর্তমানে কাজ হয়ে গেছে সবকিছুর বিরুদ্ধ চালু করা। ওয়াল্লাহি যদি শুকর খাওয়া হালাল হতো, কেউ শুকর খেত না, গরু খেত সবাই। যদি মদ খাওয়া হালাল হতো, এই মুসলমানরা মদের প্রতি এত আকৃষ্ট থাকতো না, সবাই পানের প্রতি থাকতো আকৃষ্ট। যদি সুদ আর ঘুষ খাওয়া হালাল হতো, তাহলে আজকের যে মুসলমান আমার চোখের সামনে আসি আমি, আমরা, আমার মনে হয় এরা কেউ সুদ আর ঘুষ খেত না। ওয়াল্লাহি যদি নামাজ পড়লে পাপ হতো, তো ফজরে তুমি মসজিদে জায়গা দিতে পারত না। গান শুনলে পাপ হয়, কনসার্টে জায়গা হয় না। গান শুনলে পাপ হয়, কনসার্টে জায়গা হয় না। সিনেমা দেখলে পাপ হয়, ইন্টারনেটে মিলিয়ন বিলিয়ন ভিউ হয় ওইটার। বাবা মায়ের সাথে বেয়াদবি করলে পাপ হয়, কোন সন্তান তার বাপ মায়ের কথা শোনে না। একটা সামান্য মেম্বার, ইউনিয়ন মেম্বার, ও বেটা এখন 2 লাখ টাকা খরচ করলে হওয়া যায়, কি আগের যুগ আছে সম্মান হতো? আমি রাজনীতি বক্তব্য দিচ্ছি না, ফ্যাক্ট বলতেছি, নিজের উপরে নিয়ম না কেউ। আমি রাজনীতি বুঝি কম তাই বলি না, আমার শত্রু বানায় শুধু শুধু নিজের শত্রু বাড়াই না, আমি নিরীহ মানুষ, মনে আপনার কষ্ট যাবে শুধু ব্যাস। আমি আপনি আমারও ইনশাল্লাহ কিছু করতে পারবেন না, আমিও পারবো না আপনাদের, যা করবে যদি কিছু হয় ওটা আল্লাহর তাকদিরে আছে, আমার হবে আপনার হইলে ওটা আল্লাহর তাকদিরে আছে, তাই হবে ব্যাস, দ্যাটস ইট। আমি ভয় পাই না তা না, এই জন্য আরও অনেক কন্ট্রোল করে বলতেছি। তো এই জন্য দেখবেন বাবা মায়ের অবহেলা। ওর যদি খালি ইউনিয়ন চেয়ারম্যানে বলে ওকে বলিস তো একটু দেখা করতে, ও লুঙ্গি কুন্ডা পড়বে, এই টেনশনে পড়ে যাবে, যাইতে হবে রে। ওর বাপ মা ওকে ডেকে পাঠাইলে বলো যে আসতেছি, বলে দিস পরে আসতেছি। আমার একটা জিনিস বিবেচনা করে দেখলাম, যত কিছু আল্লাহ তাআলা হ্যাঁ করতে বলেছে তত কিছু আমরা অনীহা করি। উনি বলেছে বিয়ে কর, 2টা 3টা 4টা পছন্দ মতো তৌফিক অনুযায়ী। আমরা প্রেম করি 2টা 3টা 4টা সিম দিয়ে। আপনি দেখেন উনি বলছে বিয়ে করো 2টা 3টা 4টা, আমরা করি প্রেম 2টা 3টা 4টা। উনি বলেছে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বলছে তোমরা বেশি বেশি বাচ্চা কাচ্চা নাও, তাহলে আমার উম্মত ভারী হবে কিয়ামত, আমি বিশাল এক জনসমুদ্র নিয়ে ইনশাল্লাহ জান্নাতে প্রবেশ করব। আমরা বলি একটা যথেষ্ট। কয়টা যথেষ্ট? একটা যথেষ্ট। উনি বলেছে বিয়ে করো রিজিক বাড়বে, আমরা বলি আগে চাকরি বাকরি এস্টাবলিশ হয় তারপরে বিয়ে, এভরিথিং উইল ডা। উনি বলেছে মেয়েরা মোহর পাবে, আমরা নেই যৌতুক। তুমি দেখছো, একটু চিন্তা করে দেখো না। উনি বলছে দাড়ি রাখো আমরা কাটি, উনি বলছে নখ কাটো আমরা নখ এত লম্বা রাখি,
তুমি বুঝতেছো না ভাই, আসলে এটা ও নোক রাখার শখ না, জাস্ট আল্লাহর বিরুদ্ধাচারণ করা, রাসূলের বিরুদ্ধাচারণ করাই হচ্ছে ওর উদ্দেশ্য, ওর জীবনের একটা এইম হয়ে গেছে। এই যে এখানে দাড়ি কাটা মানুষগুলো বসে আছে, ওরা যদি বলা হয় এই দাড়ি যদি তুমি না কাটিস ভাই তোর কী লস, একটা লস দেখাইতে পারবে না, কয়টা লস দেখাইতে পারবে না, একটা সিঙ্গেল লস দেখাইতে পারবে না। ওরা যদি সাইন্টিফিকলি ডাক্তার, আমি তো ডাক্তার না তবে এখন সাইন্টিফিকলি ডাক্তাররা যে দাড়ি কাটার কতগুলা ক্ষতি, আমি একটা আর্টিকেল পড়তেছিলাম 17টা ক্ষতি আছে দাড়ি কাটার, কয়টা ক্ষতি, এর মধ্যে হরমোন কমে যায়, কি কমে যায়, মানে বাচ্চা কাচ্চা হওয়ার চান্সেস কমে যাবে, কারণ দাড়ি থেকে নাকি দাড়ি যেটা দিয়ে ওঠে মানে দাড়ির যে গোড়াটা দেখছেন সাদা সাদা থাকে না, ওটা নাকি মানুষের হরমোন গ্রোথ ভালো রাখে, মানুষের স্কিন ডিজিজে অনেক হেল্প করে দাঁড়িয়ে, সুবহানাল্লাহ। আমরা তো এত কিছু মনে করে রাখি না, সুন্নাহ হিসেবে রাখি আলহামদুলিল্লাহ, কি হিসেবে রাখি, হরমোন আর স্কিনের জন্য রাখি না, জান্নাতের জন্য রাখি, আল্লাহ কবুল করুন, আমিন। সো যে যার নিয়ত অনুযায়ী পাবে। ইহুদিন আসার এখন দাড়ি রাখে কেন, হরমোন গ্রোথ ভালো রাখার জন্য, স্কিন প্রোটেক্ট করার জন্য, আমরা রাখি জান্নাতে যাওয়ার জন্য। তাহলে আমি চিন্তা করলাম যে মসজিদে মানুষটাই কনসার্টে কেন মানুষ, কারণ মসজিদে আসতে বলা হয় সেই জন্য আসে না, কনসার্টে যেতে নিশ্চিত করে সেই জন্য যায়, নাথিং এলস। আচ্ছা, শীতকালে সব মানুষ জ্যাকেট কুর্তা পাঞ্জাবি জুব্বা তারপর হচ্ছে চাদর তোয়ালা কানটুপি নাকটুপি মাস্ক হাত মোজা পা মোজা সব কিছু দেয়, কাউ কাছে অত্যাচার মনে হয় না এটা, কিন্তু যখনই পর্দা করার জন্য শুধু বোরখা পড়তে বলা হয় সবার কাছে অত্যাচার মনে হয়। শীতকালে মহিলারা সৌন্দর্য দেখাবে না কেন, ওয়াই, তখন কি ওদের স্বামীর সাথে থাকা লাগে না, তখন কি ওদের বয়ফ্রেন্ডরা ছুটি নিয়ে নেয়, তখন কি ওদের বিবাহের জন্য আসা বন্ধ হয়ে যাবে, তাহলে শীতকালে কেন গা ঢাকে, কারণ ঠান্ডা লাগে তাই ঢাকে, গরমকালে কেন ঢাকে না, ঠান্ডা লাগে না তাই ঢাকে না, আল্লাহ বলেছে ঢাকতে তাই ঢাকে না। মুসলিম সমাজের বাবা মায়ের ছেলে সন্তানের আমার আপনার সবার একটা এইম হয়ে গেছে, যেটা আল্লাহর নবী বলছে ওটার উল্টাটা কর, ওটার কি করো, উল্টাটা করো। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। যে এখান থেকে বলেছিলাম যে পৃথিবীতে জমিনে আল্লাহর পরিবার রয়েছে, কি রয়েছে, তারা কত সৌভাগ্যবান যারা আল্লাহর পরিবার, না পরিবার কারা আল্লাহর, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু قال, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস, নিশ্চয়ই মানুষের মাঝে আল্লাহর পরিবার রয়েছে। قالوا يا رسول الله صلى الله عليه وسلم من هم, সাহাবারা বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা কারা যারা আল্লাহর পরিবার, قال هم اهل القران اهل الله وخاصته, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই জমিনের বুকে তারা হচ্ছে আল্লাহর পরিবার, যারা কোরআনুল কারীমের তেলাওয়াত করে সে অনুযায়ী জীবন গড়ে তারাই হচ্ছে আল্লাহর পরিবার, তারাই হচ্ছে আল্লাহর বিশেষ ভাজন, তারাই হচ্ছে আল্লাহর জন্য স্পেশাল। দিনী ভাইয়েরা, ছেলে সন্তান আপনার পূর্বে যারা ছিল তাদেরও ছিল, আপনার পরে যারা আসবে তাদেরও থাকবে, আপনি একা মানুষ নন যিনি বিয়ে করেছেন, আপনি একা মানুষ নন যার ছেলে সন্তান আছে, আপনি একা মানুষ নন যার খিদা লাগে, আপনি একা মানুষ নন যার ভোগ বিলাস লাগে, আপনি একা মানুষ নন যার প্রয়োজন আছে। পৃথিবীতে যত মানুষ আছে প্রায় সব মানুষের স্ত্রী সন্তান আছে যারা পৃথিবীতে বেঁচে থাকে, প্রায় সব মানুষের ভোগ বিলাসের প্রবল ইচ্ছা আছে, যত মানুষ আছে সবার খিদা লাগে, সবাই খেতে হয়, কেউ কিছু খায় কেউ কিছু খায়, কেউ এটা খায় কেউ সেটা খায়, কিন্তু খেতে হয়। ছেলে সন্তান এমন কিছু নয় যা আপনি প্রথম মানব, আপনার হয়েছে আর কারো নাই, দেখেন আপনার দাদার ছিল আপনার বাবা, আপনার বাবার আছেন আপনি, আপনার আছে আপনার সন্তান আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুস সত্তার, আয়েশা, আসমা, আদিবা, আপনার মেয়ে আছে ছেলে আছে, এরকম আপনার ছেলে মেয়েরও ছেলে মেয়ে থাকবে, তার ছেলে মেয়ের তার ছেলে মেয়ে থাকবে, আপনার ঘর আছে তার ঘর লাগবে, আপনার জমি আছে তার জমি লাগবে, কিন্তু দিনী ভাইয়েরা ভুলে গেলে চলবে না। قال الله تعالى, আল্লাহ তাআলা বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে তোমরা যারা ঈমান এনেছো, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, তোমরা তোমাদের ধন সম্পদ ছেলে সন্তানের মোহে পড়ে আল্লাহর জিকিরকে ভুলে যেও না,
ومن يفعل ذلك শুধু সন্তান সন্ততি কিছু বন্ধু আছে ব্যাপারে না পান করার ক্ষেত্রে ব্যাপার শিথিলতা আছে কেন ভয় পাই ভাই চৌধুরী টেন্ডুলকার ভয় পাই বসে আমি আমার দোষ না আসছে থেকে গন্ধ চিন্তা করছি কমু না সে না কয়ে ফেলেছি যাই হোক ইয়ানাস ইত্তাকু রাব্বাকুম হে লোক সকল তোমাদের প্রতিপালককে ভয় করো ওয়ামান ইয়াফআল যালিক আর যে ব্যক্তি আল্লাহর জিকিরকে ভুলে যাবে সন্তান আর সম্পদের মোহে فأولئك هم الخاسرون যদি আজকের দিনে পৃথিবীর 1000 কোটি মানুষ আছে আজকের দিনে গণনায় কম বেশি হতে পারে যারা পরিসংখ্যান করে এটা তাদের কথা 1000 কোটি মানুষ যদি সন্তান সন্ততি আর সম্পদের মোহে আল্লাহকে ভুলে যায় আল্লাহ বলছে فأولئك هم الخاسرون সবাই ক্ষতিগ্রস্ত ধ্বংস হবে ইয়ানাস ইন্নাম আমওয়ালুকুম ওয়ালা ওয়া আওলাদুকুম ফিতনা নিশ্চয় তোমাদের সন্তান সম্পদ তোমাদের জন্য পরীক্ষা কেবল আল্লাহু ইনদাহু আজরুন আযীম আর আল্লাহর কাছে যা রয়েছে তা হচ্ছে উত্তম মহা পুরস্কার ও নরসিংদীর মানুষরা তুমি একাই বাপ নাকি তুমি একাই মা নাকি তোমার একারই বাড়ি গাড়ি লাগবে নাকি এই পৃথিবীতে যত মানুষ তোমার আগে ছিল সবার লাগতো তোমার পরে যারা আসবে সবার লাগবে সো এটা এমন কিছু না যেটা তোমার একজনের লাগবে খুব একটা ইউনিক চিন্তা তোমার তোমার চাহিদা খুব ইউনিক এটা এরকম কিছু না বাড়ি গাড়ি ধন সম্পদ আমি মোটেও বলছি না বাড়ি গাড়ি ধন সম্পদ খারাপ আমি বলছি শুধু এগুলোর পিছনে পড়ে থেকে আল্লাহকে ভুলে যাওয়া খারাপ আমি বলছি না আল্লাহ বলছে জেনে নাও নরসিংদীর মানুষ আল্লাহু ইয়াবসুতুর রিজক লিমান ইয়াশা ওয়া ইয়াকদির আল্লাহু ইয়াবসুতুর রিজক لمن يشاء ويقدر وفرحوا بالحياة الدنيا وما الحياة الدنيا في الآخرة إلا متاع الله رزق সম্প্রসারিত করেন যার জন্য ইচ্ছাটা বাড়িয়ে দেন যার জন্য ইচ্ছাটা কমিয়ে দেন ও নরসিংদীর মানুষ তারা যারা পার্থিব জীবনকে আনন্দে তারা যারা দুনিয়ার জীবনের আনন্দে মেতে থেকে আখেরাতকে তুচ্ছ তাচ্ছিল্য করে আখেরাতের তুলনায় তারা অতি নগণ্য বস্তুকে তারা পছন্দ করে বসে আছে ও নরসিংদীর মানুষ আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন আল্লাহ বলছে তোমরা কি মনে করেছিলে যে আমরা তোমাদের মানুষের জিনকে অনর্থক সৃষ্টি করেছি আর তোমাদেরকে আমাদের কাছে ফিরিয়ে আনা হবে না ইকতারাবা লিন্নাস ইয়ানাস ইত্তাকু রাব্বাকুম ইয়ানাস ইত্তাকু রাব্বাকুম ও মহিলা ও পুরুষরা ভয় করো তোমাদের প্রতিপালককে ও ধনী ও দরিদ্ররা ভয় করো তোমাদের প্রতিপালককে ও সুস্থ অসুস্থরা ভয় করো তোমাদের প্রতিপালককে ইকতারাবা লিন্নাস হিসাবুহুম ওয়া হুম ফী গাফলাতিন মুরিদুন মানুষের হিসেব নিকেশের সময় চলে আসছে ওয়া হুম ফী গাফলাতিন মুরিদুন অথচ তারা উদাসীনতায় অথচ তারা খেয়ালিপনায় অথচ তারা হেলায় ফেলায় মেতে আছে মগ্ন হয়ে আছে ইয়ানাস ইত্তাকু রাব্বাকুম ইয়া আইয়ুহান নাস হে মানুষ ইন্না ওয়াদাল্লাহি হক নিশ্চয় আল্লাহর ওয়াদা সত্য ফালা তাগুররানকুম আল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুররানকুম বিল্লাহিল গুরুর অতএব দুনিয়ার জীবন যেন তোমাদের কিছুতেই প্রতারণা না করতে পারে হে মানুষ
আল্লাহর ওয়াদা সত্য অতএব যেন দুনিয়ার জীবন তোমাদের প্রতারিত না করতে পারে ইন্নাস শাইতানা লাকুম আদু নিশ্চয় শয়তান তোমাদের শত্রু ফাত্তাখিদুহু আদু শয়তানকে তোমরা শত্রু হিসেবে নাও ইন্নামা ইয়াদউ হিযবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাঈর শয়তান তার দলকে কেবল এজন্যই ডাকে যাতে সবগুলো মানুষ তার দলে অন্তর্ভুক্ত হয়ে দলে দলে জ্বলন্ত আগুনের অধিবাসী হয় ইয়া নাস ইন্নাস শাইতানা লাকুম আদু নিশ্চয় শয়তান তোমাদের শত্রু ফাত্তাখিলুহু আদু শয়তানকে তোমরা শত্রু হিসেবে নাও ইয়া আইয়ুহান নাস হে মানুষ ইত্তাকু রাব্বাকুম তোমাদের রবকে ভয় করো ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম নিশ্চয় কিয়ামতের প্রকম্পন নিশ্চয় কিয়ামতের কাঁপুনি এক ভয়ঙ্কর ব্যাপার ইয়াউমা তারাউনাহা তাযহালু كل مرضعة عما أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد চল্লি বছর লাগবে না যদি এখন মনে করে যে 28 বছরের একটা জামশেদ মজুমদার এসে কি বুঝে রাজনীতির এই দেশে নেতাগিরি করে ভালো থাকা হালাল খাওয়া খুব কঠিন কতটা কঠিন জানো আরে আমরা জনগণই এত খারাপ আমরা জনগণই এত খারাপ আমরা বদনাম করি পুলিশ 20 টাকা ঘুষ খায় অথচ 20 টাকা ঘুষ আমরাই তো দিছি আরে বাবা বোঝেন না কেন যে অপরাধটা 20 টাকা দিয়ে সারা যায় ও অপরাধটা সরি বলে গায়ে হাত বুলিয়ে মুচকি হেসে একবার ছোট হয়ে সারা যায় তো যায় না তো উনি 20 টাকা ঘুষ খেয়ে যে অপরাধ করেছে এই 20 টাকা ঘুষ দিছে যে তার অপরাধ না পুলিশ বললাম তো সব পুলিশের উপরে গেল তো এই যে লোকটা 20 টাকা ঘুষ দিছে এটা কি আমার উপরে আসে নাই আমি তো পুলিশটা ঘুষ দেওয়া লোকটা কি আমি না কে ভাই আমি তো ওই নেশা করে জেলখানা যদি আমার ছেলের আমার ভাই যায় তখন আমি আইন আদালত কিচ্ছু বুঝি না ভাই যেমন বের করেন ভাই ভাই বেল দিয়ে দেন ভাই জামিন দিয়ে দেন ভাই আমরা পরে ভোট দিই ভাই রাইট হ্যাঁ নেশাকুর যখন আমার ভাই ব্রাদার হবে ছেলে হবে তখন এটা মুক্তি পাওয়ার মতো অপরাধ রেপিস্ট যখন আমি বা আমার ভাই ব্রাদারের কেউ হবে তখন এটা ক্ষমাযোগ্য অপরাধ রেপ যখন আমার পরিবারের কেউ যখন ভুক্তভোগী হবে তখন আমি বলবো এটা মৃত্যুদণ্ডের অপরাধ এই হচ্ছে আমাদের মানবতার চরিত্র মানে ও আরেক বেটার মেয়েকে নিয়ে পালাই গেছে বলে যে শ্বশুর মেরে নিলে তো হয় কিন্তু ওর বোনকে নিয়ে আরেকজন পালাই গেছে বলে যে ওর ঘরে জায়গা দিব না অপরাধ কয়টা একটা একটা অপরাধ যখন আমার হয় তখন এটা সহনশীল একটা অপরাধ যখন আমার সামনের লোকে করে তখন এটা মৃত্যুদণ্ডের মতো অপরাধ না গায়ক যখন মোবাইল চুরি হয় আল্লাহর কাছে চোর হেদায়েত চায় তো গান বাজনা কি হারাম নাকি হারাম না তো নিজের জন্য তো সে চাইলো না সেও তো হারাম কাজে লিপ্ত ওপেন প্রকাশ্যে আল্লাহকে মাফ করুক হেদায়ত দিকে আমিন অবাক লাগে যখন সিনেমার নায়ক নায়িকারা বলে যে ইনশাল্লাহ এই সিনেমা চলবে অনেক বেশি মানুষ দেখবে আল্লাহ নাকি চাইবে ওর সিনেমা দেখুক ইনশাল্লাহ মানে আল্লাহ চাইলে ইনশাল্লাহ মানে আল্লাহ যেটা চায় না এটা তো 1450 বছর আগে বলে দিছে রে ভাই আমি এটা চাই না আস্তাগফিরুল্লাহ আল্লাহু 1450 বছর আগে আল্লাহ বলে দিছে না যে আমি এটা চাই না কোথায় বলছে বলবো আল্লাহ বলছে কুল ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দেন কাকে বলবে বলেন তো কাকে বলবে আমাদের বলবে ইন্নামা হারামা রাব্বি আল ফাওয়াহিশ ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিন আমা আপনার উম্মতদের বলে দিন এই পৃথিবীবাসীকে ইন্নামা হারামা রাব্বি নিশ্চয় আমার প্রতিপালক নিষিদ্ধ করেছে হারাম করেছে আল ফাওয়াহিশ অশ্লীলতাকে মা যাহারা মিনহা ওয়া মা বাতন যে নোংরাম প্রকাশ্যে হয় আর যে নোংরাম গোপনে হয় গান বাজনা কি গোপন হয় না প্রকাশ্যে হয় গায়ে হলুদ গোপনে না প্রকাশ্যে গায়ে হলুদ গোপনে না প্রকাশ্যে এইখানে তালতলা আমতলা জামতলার যে কর্নারের চায়ের দোকানে যে সিনেমার আইটেম সং লাগায় রাখে প্রকাশ্যে না গোপনে
ট্যাক্সি ড্রাইভার সিএনজি চালক একটা ট্যাক্সির মধ্যে গান বাজনা নাচ লাগায় রাখছে প্রকাশ্য না গোপনে, ঘরের ভিতরে বাপ মা ছেলে মেয়ে নাতি নাতনি ভাতিজা সবাই মিলে ড্রয়িং রুমে বিশাল বড় 52 ইঞ্চির টিভি লাগায় রাখছে, হিন্দি সিরিয়াল চলে প্রকাশ্য না গোপনে। 1450 বছর আগে আমাদের রব বলেছে, বলে দিন, সিগারেট যে খায় প্রকাশ্যে না গোপনে, সিগারেট কি গোপনে না প্রকাশ্যে খায়, দাড়ি কি প্রকাশ্যে কাটে না গোপনে কাটে, দাড়ি কি প্রকাশ্যে কাটে না গোপনে কাটে, দাড়ি কি প্রকাশ্যে কাটে না গোপনে কাটে, টাকনুর নিচে প্যান্ট কি প্রকাশ্যে না গোপনে, টাকনুর নিচে প্যান্ট কি প্রকাশ্যে না গোপনে, ওই যে মহিলা এইভাবে খালি গায়ে হাঁটে প্রকাশ্যে না গোপনে, এই যে পুরুষ ওকে আল্লাহ নিষেধ করছে ওর দিকে তাকায়ও না, এই যে পুরুষ আল্লাহর নিষেধাজ্ঞা ভঙ্গ করে মহিলার দিকে তাকায় থাকে আর ওর চোখে মুখে শুধু ওই মহিলার কল্পনা আঁকে প্রকাশ্যে না গোপনে, তা গোপনে কোনটা? গোপনে আপাতত আজকাল বেশিরভাগই এখানে, গোপনে আজকাল বেশিরভাগ কোথায়? এইখানে ডিভাইসে, কোথায়? ডিভাইসে, এনি কাইন্ড অফ ইলেকট্রনিক্স ডিভাইসে আজকাল গোপনে। আল্লাহ আমাদেরকে আশ্রয় দিক, আমাকে আশ্রয় দিক, এটা চালাইতে জানাটাই ভুল, মানে যে লোকটা চালাইতে শিখছে এটা সে ভুল করছে, আমি পার্সোনালি ফিল করি। যদি ওর চাকরি না হয় এটাতে, কি না হয়, যদি ওর চাকরি না হয় এটাতে, যদি ওর বিজনেস ব্যবসা কাজকর্ম যদি এটা তার কোনো মানে নলেজ গ্যাদারিংয়ে যদি কাজে না আসে, তাহলে সে যে চালাইছে এটা শিখছে সে ভুল করছে। এটা প্রয়োজন হওয়া উচিত, কি হওয়া উচিত, শখ হওয়া উচিত না, এইটা প্রয়োজন হওয়া উচিত, এটা স্ট্যাটাস হওয়া উচিত না, যে আইফোন স্ট্যাটাস, স্যামসাং গ্যালাক্সি নোট স্ট্যাটাস, ওই গুগল ফোন স্ট্যাটাস, হ্যাঁ এটা স্ট্যাটাস হওয়া উচিত না, এটা প্রয়োজন হওয়া উচিত। কী হওয়া উচিত? প্রয়োজন হওয়া উচিত। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। তো তাহলে আল্লাহ তাআলা কত বছর আগে এই সিনেমা নাটককে আল্লাহ এই যে ইনশাআল্লাহ চলবে এর নায়ক নায়িকারা বলে আল্লাহ যেটা চায় না, কত বছর আগে বলছে, কত বছর আগে, 1450 বছরেরও বেশি, কোন সুরাতে বলছে জানেন, সুরা আল আরাফের 33 নম্বর আয়াত, আল্লাহ 1450 বছর আগে বলছে যে প্রকাশ্যে হোক আর গোপনে হোক অশ্লীলতা কে পছন্দ করে না, আল্লাহ পছন্দ করে না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। একটা হাদিস পড়াবো, পড়বেন পড়বেন নাকি, দেখেন আপনার কাজে আসে কিনা, পড়লে কি হবে জানেন, এখন তো ধরেন গত 20 বছর ওয়াশ শোনেন কিচ্ছু বুঝতো না, আছে আজকে পড়াই দিয়েছি, আল্লাহ বাসালে যদি ভবিষ্যতে আবার কখন আসার সুযোগ হয় আবার একটা পড়াবো, কেমন, কারা কারা পড়বেন হাত তোলেন তো, অনেকক্ষণ থেকে চুপ আপনারা, ঠিক না, আমার অভ্যাস খারাপ, মাঝে মধ্যে বুঝে বলে ঠিক কিনা, এই উসুলে বাঙালি কিছু কথা বলতে পারে, বেশিক্ষণ চুপ থাকতে পারে না, প্লাস্টিকের প্যান্ট ফাইটে যাবে পরে, সব একটু উঠান উঠে দাঁড়ান তো, আমি অনেক দাঁড়াইছি, উঠে দাঁড়ান, কষ্ট দেবো, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, খুব কম মানুষ আসে, কেমন, ও যারা দিন প্রচার আসে তাকে চ্যানেল আবার কেউ দেখে না, দেখে না কেন, তারা তো থামনেল দিয়ে কাউরে বাঁশ দেয় না ইন্টারনেটে, বাঙালি যেখানে বাঁশ বেশি সেখানে ভিউ বেশি, সেই হিসেবে বরিশালের লোক খুব ফেমাস হওয়ার কথা, ওদের দেখে বাঁশ বেশি হতে পারে, আমি কখনো ওয়াজে যাই নাই, যাবো ইনশাল্লাহ, দাওয়াত আসে অনেক, যাবো একদিন, ঠিক আছে একটা হাদিস পড়বো, কেমন, ছেলে পেলে ভিডিও টিডিও করে তো
আপনারা এখানে 200-400 মানুষ হবেন হয়তো, আমি জানি না, আমার আন্দাজ নেই এগুলো ব্যাপারে, এত আইডিয়া নেই। তবে ইন্টারনেটে আরও অনেক মানুষ, যদি আপনারা পড়েন সুন্দর করে তারা হয়তো তারাও করবে। এ তোমরা যারা ভিডিওটা ছাড়বো এই হাদিসের, অবশ্যই অংশটুকু ছাড়িয়ে যাবে, আমি বলতেছি সঙ্গে পড়েন, তাহলে যাতে যে ভিডিও দেখবে সে যাতে সঙ্গে পড়ে মুখস্থ করে ফেলে। কেমন? আমি আগে বলবো, থামলে আপনারা বলবেন মক্তব মক্তব পর্যন্ত মক্তব প্রচেষ্টা করে বলেন আন আন আয়েশাতা عن عائشة رضي الله عنها رضي الله عنها عن عائشة رضي الله عنها عن عائشة رضي الله عنها أن رسول الله صلى الله عليه وسلم أن رسول الله صلى الله عليه وسلم قال عائشة رضي الله عنها থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কে বলেছে কে বলেছে কে বলেছে, বর্ণনাকারী কে বর্ণনাকারী কে কে বলেছে বলেছে বলেন ইয়া উম্মাতা মুহাম্মাদ মুহাম্মাদিরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আহাদুন আগিয়ারা মিনাল্লাহ, আল্লাহর চেয়ে অধিক মর্যাদাবান, আল্লাহর চেয়ে অধিক মর্যাদাবান আর কেউ নেই, আবেদাহু আওয়ামাতাহু তাজনি, তিনি আল্লাহ ওনার কোন বান্দা ও বান্দিকে জানা করা অবস্থায় দেখতে চায় না। বর্ণনাকারী কে কে বলেছে, কার থেকে বলেছে, কি বলেছে কি বলেছে, জানা অবস্থায় কে দেখতে চায় না, কাকে দেখতে চায় না, কাকে, আমরা কি বান্দা না, আমাদের বোনরা আমাদের মারা আমাদের মেয়েরা কি বান্দি না, ওরা কি আল্লাহর আবেদা না, আমরা কি আল্লাহর আব্দ না, তাহলে তিনি কি দেখতে চায় না, কাকে দেখতে চায় না, ইয়া উম্মাতা মুহাম্মাদ হে উম্মতে মুহাম্মাদিরা লাউ তাআলামুন যদি তোমরা জানতে মা আলাম যা আমি জানি লাদহিকতুম কালিলা তোমরা অল্পই হাসতে ওয়ালা বাকিতুম কাসীরা অধিক কাঁদতে। কে বলেছে কথা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছে, কে বলেছে, কার থেকে বলেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি থেকে বলেছে। আমি আর একটা হাদিস বলবো, কেমন, ফাদিতু শেখ চলে আসছে, আমাকে অপেক্ষা করে রেসপন্ডটা করবো ইনশাআল্লাহ। এই হাদিসটা নিজেরা পড়বেন, ফতোয়া বেশি খুঁজিয়ে না, মানে ফতোয়ায় প্রবলেম কি জানেন, ফতোয়া হচ্ছে শেখ মতিউর রহমান মাদানী হাফেজাহুল্লাহ তালাক বিষয়ে একটা ফতোয়া দিয়েছে একজনকে, ওই লোক আবার ওইটা রেকর্ডিং করে আমাকে মেসেজ দিয়ে বলেছে এটা ঠিক আছে কি না, আমি জাজ করবো না। ঠিক আছে, মানুষ মাত্র এই ভুল উনি ভুলের ঊর্ধ্বে না হতে পারে, ভুল হতে পারে আল্লাহু আলাম, তবে আমার যোগ্যতা না যে জাজ করবো। কেমন, শেখ আহমদুল্লাহ ওই যে বিয়ের ব্যাপারে পালায় বিয়ে করার ব্যাপারে একটা ফতোয়া দিয়েছে সুন্দর, তো আমাকে এক ভদ্র মহিলা মেসেজ দিয়ে বললো যে এটা ঠিক আছে কিনা,
আমি বললাম হ্যালো আহমদুল্লাহ সাহেব, উনি বক্তব্য দেয় আকিদাগত মাসলা মাসাল বিষয়ে অনেক কিছুতে দ্বিমত থাকবে আমাদের, কিন্তু আসলে কিন্তু মানে আমি জামশেদ মজুমদারের জায়গায় ওনাকে জাজ করা কঠিন আমার জন্য, উনি অনেক জ্ঞান রাখে। তো এই হিসেবে ধরেন এই জন্য আমি বলি যে ফতোয়া নিজেরা নিজে দেবেন, কারা কে দেবেন? ফতোয়া দেওয়ার জন্য নলেজ লাগবে, কি লাগবে? এই পৃথিবীর রাজা, তাহলে আমি রাজা। যদি নিজেকে রাজা বললে রাজা হওয়া যায়, নিজেকে নেতা বললে নেতা হওয়া যায়, নিজেকে সুন্দর সুদর্শন বললে সুন্দর সুদর্শন হওয়া যায়, তাহলে নিজেকে মুসলমান বললে মুসলমান হওয়া যাবে। আর যদি না নেতা মানুষে বানাবে, আর যদি না সুদর্শন হওয়ার জন্য মানুষের কাছে গ্রহণযোগ্যতা থাকতে হবে, তাইলে মুসলমান নিজেকে নিজে বললে হবে না, আল্লাহর নবী সার্টিফিকেটে ম্যাচ করতে হবে। কার সার্টিফিকেটে? একটা শেষ আদেশ পড়েই চলে যায়, বলেন বাইনানা বাইনানা ওয়া বাইনাল মুনাফিকিনা شهود العشاء والصبح لا يستطيعونهما. আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে আমাদের মধ্যে মানে মুসলমানদের এবং মুনাফিক এদের মধ্যে পার্থক্য হচ্ছে এরা ঈশা আর ফজরের নামাজ উপস্থিত হতে পারে না, এদের জন্য খুব কঠিন। আকুল কৌলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লিসাইরিল মুমিনিন ফাস্তাগফিরুহু ইন্নাহু ওয়াল গাফুরুর রহিম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনত আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।